বন্ধুরা দেখতে পাচ্ছ চলে এসেছি আজকে নীলাম্বারপুর ঘোড়া দৌড়ে। আর এই দুটো কিন্তু ইলিয়াস পুরকাইদের ঘোড়া, কেন তিনটে ঘোড়া আজকে কিন্তু দুটো ঘোড়া এসছে তোমাদের সরাসরি দেখতে পাচ্ছ ম্যাট্রো থেকে। এখন কিন্তু লাভাবে তোমাদের দেখাই, দেখতে থাকো। দেখতে পাচ্ছ ঘোড়া মনে হয় কিন্তু গাড়ি থেকে লাভিয়ে নিচ্ছে, তোমাদের সরাসরি দেখাই, দেখতে পাচ্ছ দুটো ঘোড়া। আর একটা ঘোড়া লেগে গেল। বন্ধুরা ঘাস খাচ্ছে আর ঘোড়া কিন্তু চলে যাচ্ছে মেলায়। সামনে কিন্তু মেলা হচ্ছে, চলো মেলা থেকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দুটো দুটো। বন্ধুরা চলে এসেছি আর নীলাম্বারপুর ঘোড়া ছুটে, দেখতেই পাচ্ছ সামনে অনেকগুলো ঘোড়া চলে এসছে। আর ওইটা কিন্তু এন্ডিং পয়েন্ট, দেখতেই পাচ্ছি, চলো তোমাদের দেখাই। আরে ঘোড়ায় কিন্তু লাগাম টাগাম পড়াচ্ছে, এরপর বেল টেল পড়াবে, তোমাদের দেখাও, দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ লাগাম লাগাচ্ছে সরাসরি, তোমাদের দেখাই। বন্ধুরা প্রথম ঘোড়া নিশানা দেখানো হয়ে গেল, চলে যাচ্ছে পথ, দেখতে পাচ্ছ আর একটা ঘোড়া আবার নিশানা দেখা শুরু করে দিয়েছে, দুটো পর পর দেখতেই পাচ্ছ চলে যাচ্ছে। দুটো কিন্তু বড় মাপের ঘোড়া দেখতে পাচ্ছ পদ্মা কাথানে চলে এলো, দেখতে পাচ্ছ লাল একটা কালো দেখতে পাচ্ছ। বন্ধুরা চলে এলো আর একটা ঘোড়া পদ্মা কাথে, মাঝারি সাইজের ঘোড়া দেখতে পাচ্ছ। বন্ধুরা চলে এলো আর একটা ঘোড়া, দেখতেই পাচ্ছ পথ দেখাতে মানে সোনার কাছে চলে এলো, সরাসরি তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ সোনার কাছে চলে গেল। বন্ধুরা সরাসরি দেখতে পাচ্ছ আর একটা ঘোড়া পথ দেখাতে চলে গেল, সরাসরি তোমাদের দেখাই। বন্ধুরা দেখতে পাচ্ছ আর একটা বড় মাপের ঘোড়া চলে এলো নিশানা দেখাতে, দেখতেই পাচ্ছ সরাসরি তোমাদের দেখাই, দেখতেই পাচ্ছ লাল আর সাদা একটু ছাই ছাই কালারের ঘোড়া দেখতে পাচ্ছ। ভাই কেটে কোথাকার ঘোড়া, দাদা এটা কোথাকার ঘোড়া, মাধবপুরের ঘোড়া দেখতে পাচ্ছ বন্ধুরা, সরাসরি পদ্মা কাথানে চলে গেল। বন্ধুরা সরাসরি ইলিয়াসপুর কাইতের ঘোড়া চলে এলো তোমাদের দেখাই, এখন দেখতে পাচ্ছ বাগড়া আর একটা সাদা লাল ঘোড়া দেখতে পাচ্ছ ইলিয়াস, দেখতেই পাচ্ছ ঝেনা দেখাচ্ছে। ইয়ে হাটে ইতিহাসপুর গাইতে ঘোড়া সরাসরি পদ্মা কাথানে চলে যাচ্ছে, আর একটা চলে এলো সরাসরি তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ। বন্ধুরা সরাসরি দেখতে পাচ্ছ পথ দেখে ঘোড়া কিন্তু চলে আসছে স্টার্টিং পয়েন্টে, এই হলো স্টার্টিং পয়েন্ট, এরপরে কিন্তু এন্ডিং পয়েন্ট আছে তোমাদের দেখা, দেখতে পাচ্ছ পথ দেখে এনে চলে আসছে। আর এখানে কিন্তু বারোখানা ঘোড়া এসছে নাম্বারপুর, দেখতে পাচ্ছ পথ দেখে স্টার্টিং পয়েন্টে চলে এলো, দেখতে পাচ্ছ পথ দেখে এনে চলে এসছে। এখন কিন্তু ঘোড়াটাকে হাঁটাচ্ছে, দেখতে পাচ্ছ সরাসরি তোমাদের দেখায় স্টার্টিং পয়েন্ট, সব ঘোড়া কিন্তু চলে আসছে পথ দেখে, দেখতে পাচ্ছ এবার কিন্তু চাম টাম লাগাবে,
দেখতে পাচ্ছ সরাসরি তোমাদের দেখাই, এই হলো স্টার্টিং পয়েন্ট। এখানে এখানে দর্শক চলে এসেছে, ওখানে দেখতে পাচ্ছ বন্ধুরা চলে এসেছে, একটা পথ দিকে চলে এলো। খেয়াল বড় মাপের একটা ঘোড়া দেখতে পাচ্ছ সরাসরি স্টার্টিং পয়েন্টের দিকে, এই একটা ঘোড়া দেখতে পাচ্ছ ঘোড়া বন্ধুরা সরাসরি ইলিয়াসপুর গাই কিন্তু পথ দেখে নিয়ে আসছে, তোমাদের দেখাই দেখতেই পাচ্ছ চলে এলো সাদালাল ইলিয়াসপুর গাইতে ঘোড়া। বন্ধুরা দেখতে পাচ্ছ আরেকটা ঘোড়া চলে এসছে সাদা লাল, চলে এসছি বন্ধুরা স্টার্টিং পয়েন্টে। সব ঘোড়া কিন্তু একই লাইনে দাঁড় করে দাঁড় হয়ে গেছে দেখতেই পাচ্ছ, পর পর তোমাদের দেখা সব কিন্তু বড় মাপের ঘোড়া দেখতেই পাচ্ছ, তোমাদের দেখা সব বড় মাপের ঘোড়া। এখানে আছে ইলিয়াসপুর গাইড, তার পর পর কিন্তু ঘোড়া চলে এসছে বন্ধুরা, আবার কিন্তু সেই সাইন লস্কর চলে এসছে, সেই হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, প্রথম এই ধামাকাটা শুরু হবে বন্ধুরা। প্রথম রাউন্ডে হাড্ডাহাড্ডি কিন্তু ঘোড়াও শুরু হয়ে গেল দেখতেই পাচ্ছ বন্ধুরা, হাড্ডাহাড্ডি কিন্তু ঘোড়াও শুরু হয়ে গেল বন্ধুরা দেখতেই পাচ্ছ, কুইক রানিং যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা, কুইক রানিং বন্ধুরা হাড্ডাহাড্ডি করে আসছে কিন্তু দেখতে পাচ্ছ। ইলিয়াসপুর গাইড কিন্তু নেই এই মধ্যে, তিনটে হাড্ডাহাড্ডি করে আসছে দেখতেই পাচ্ছ, হাড্ডাহাড্ডি করে আরো শুরু হয়ে গেল কিন্তু চতুর্থ হলো ইলিয়াসপুর গাইডের ঘোড়া। বন্ধুরা প্রথম রাউন্ড কিন্তু কমপ্লিট হয়ে গেল, তার জন্য ঘোড়াগুলোকে কিন্তু হাঁটাচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা, 10 নম্বর সওয়ারি কিন্তু এখন ঘোড়াগুলোকে কিন্তু হাঁটাচ্ছে। আবার কিন্তু দ্বিতীয় রাউন্ড হাড্ডাহাড্ডি হতে চলেছে, তোমাদের দেখাবো ইলিয়াস পুরকাইতের ঘোড়া কিন্তু ফোট হয়েছে, আর ফার্স্ট অন্য একটা ঘোড়া হয়েছে এই মাঠে ফার্স্ট হতে পারে, তো অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে বন্ধুরা। দেখতে পাচ্ছ এখন ওই ঘোড়াকে জল খাওয়ানো হচ্ছে, প্রথম রাউন্ড হয়ে গেছে দেখতে পাচ্ছ, বা জল খাওয়া হচ্ছে ঘোড়াটাকে, তোমাদের দেখাই। এটা কোথাকার ঘোড়া? দীপ ব্লকস, দীপ ব্লকস, ব্লক, হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ এখন কিন্তু ঘোড়াগুলোকে জল খাওয়াচ্ছে। প্রথম রাউন্ড হয়ে যাওয়ার পর এবার কিন্তু দ্বিতীয় রাউন্ড শুরু হবে দেখতে পাচ্ছ, এই মাঠে অনেক অনেক ঘোড়া চলে এসছে, এখানে কিন্তু এখন 2-3টে ঘোড়া আছে এখন জল খাওয়াচ্ছে, তোমাদের দেখায় দেখতে পাচ্ছ সরাসরি এখন কিন্তু হাঁটাচ্ছে ঘোড়াগুলোকে, এই পারে একটা ঘোড়া, এই পারে একটা ঘোড়া দেখতেই পাচ্ছ, ওই পারে সব জল খাওয়াচ্ছে দেখতে পাচ্ছ, তোমাদের জুম করে দেখায় একবার দেখতে পাচ্ছ কিন্তু দ্বিতীয় রাউন্ড শুরু হবে দেখতে পাচ্ছ, ঘোড়াগুলোকে জল খাওয়াচ্ছে বন্ধুরা। দ্বিতীয় রাউন্ড শুরু হবে তার জন্য দেখতে পাচ্ছ ঘোড়াগুলোকে একটু হাঁটিয়ে নিচ্ছে, দ্বিতীয় রাউন্ডে এক্ষুনি কিন্তু ঘন্টা মেরে দেবে দেখতেই পাচ্ছ, বলতে না বলতে সব ঘোড়া কিন্তু সব সবারই পিঠে উঠে গেছে দেখতে পাচ্ছ, ফরিল লস্করের ঘোড়া কিন্তু ফরিল লস্কর কিন্তু পিঠে উঠে গেছে, একটা ইলিয়াস ঘোড়া এই আর কি ফার্স্ট হতে পারো, তোমাদের দেখাবো দেখতে থাকো দেখতে পাচ্ছ বন্ধুরা। দ্বিতীয় রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ, বন্ধুরা দেখতে পাচ্ছ এই ঘোড়া কিন্তু ফার্স্ট হয়েছে, তোমাদের দেখাই। আর সাইন লস্কর কিন্তু মাঠের মাঝখান থেকে এসেছে, মাঠে কিন্তু ফার্স্ট হতে পারছে না, ঘোড়াটা পরিচালনা করতে পারছে না ভালোভাবে, তোমাদের দেখাই দেখতে পাচ্ছ। এবার কিন্তু লাস্ট রাউন্ড কিন্তু পুরো হাড্ডাহাড্ডি হবে, তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা। এবার কিন্তু তৃতীয় রাউন্ড শুরু হবে, তার জন্য ঘোড়াগুলো কিন্তু জল খাওয়াচ্ছে দেখতে পাচ্ছ, সব জল টল একটু হাঁটিয়ে নিচ্ছে ঘোড়াগুলোকে দেখতে পাচ্ছ। এবার কিন্তু তৃতীয় রাউন্ড শুরু হবে, তোমাদের দেখাই দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ। এবার কিন্তু তৃতীয় রাউন্ড হাঁটাচ্ছে দেখতে পাচ্ছ, বন্ধুরা এবার কিন্তু তৃতীয় রাউন্ড শুরু হবে, তার জন্য ঘোড়াগুলো কিন্তু একটু হাঁটিয়ে নিচ্ছে, জল টল খাইয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা। এখানে কিন্তু অনেকগুলো ঘোড়া এসছে, আর প্রথম পুরস্কার আছে 7,000 টাকা। আরও কিন্তু ঘোড়ার ভিডিও যদি দেখতে চাও অবশ্যই লাইক করতে হবে, কমেন্ট করতে হবে অ্যান্ড শেয়ার করতে হবে। চলো আর 5 তারিখে আছে কোথায় তোমাদের বলে দিচ্ছি লাইভে সরাসরি, 5 তারিখে আছে ক্যানিংয়ে আছে পাঁচমাথা মোড় পঞ্চায়েতে, ওখানে আছে একটা ক্যানিংয়ে বড় ঘোড়া দেখো দেখতে পাচ্ছ, এখন কিন্তু জল খাওয়ানো হচ্ছে ঘোড়াটাকে, তোমাদের দেখাই দেখতে পাচ্ছ সরাসরি জল খাওয়াচ্ছে ঘোড়াটাকে। Look at
হচ্ছে বন্ধুরা হারিয়ে নিচ্ছে, তারপরে তোমাদের দেখাচ্ছি। একটা ঘোড়া হাঁটাচ্ছে, ওই ঘোড়া কিন্তু জল টল খায় নিচ্ছে, এই ঘোড়া কিন্তু জল টল খায় না, কিন্তু হাঁটাচ্ছে। আর একটু সমস্যা হয়ে গেছে দেখতে পাচ্ছ, তৃতীয় রাউন্ড শুরু হবে দেখতে পাচ্ছ। দ্বিতীয় রাউন্ডে কোনো ঘোড়া কিন্তু রাউন্ড ঘুরে আসে না, মধ্যখানে চলে এসছে একটা রাউন্ড, একটা ঘোড়া কিন্তু প্রথম হয়েছে দ্বিতীয় রাউন্ডে দেখতেই পাচ্ছ। আর এই ঘোড়াটা কিন্তু খাস না, সেখানে যায় না, তোমাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা। ভাই এটা কোথাকার ঘোড়া? ফটোগঞ্জের ঘোড়া বন্ধুরা দেখতে পাচ্ছ, এখন কিন্তু হাঁটাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ। এবার কিন্তু তৃতীয় রাউন্ড শুরু হবে, তার জন্য কিন্তু স্টার্টিং পয়েন্টে সব ঘোড়া চলে এসেছে দেখতে পাচ্ছ। আর 15 মিনিট পর কিন্তু তৃতীয় রাউন্ড শুরু হবে দেখতে পাচ্ছ। এবার ইলিয়াসপুর কায়দের ঘোড়া কিন্তু এখন হাঁটাচ্ছে, সেটা ইলিয়াসপুর কায়দের ঘোড়া আড্ডা আড্ডি নাচ হবে, আমাদের দেখাবো দেখতে পাচ্ছি। স্টার্টিং পয়েন্ট সরাসরি এই হলো, এইটা পুরো স্টার্টিং পয়েন্ট দেখতে পাচ্ছ, ওই হলো এন্ডিং পয়েন্ট, এবং ঘোড়া ওনাকে কিন্তু হাঁটাচ্ছে। আর সেই দেখতে পাচ্ছ বাচ্চাটা সাইল দশ করে, তোমাদের জুম করে এবার দেখাই পুরো প্রত্যেক মাঠে ঘোড়া ঘোড়া ওনাকে ফার্স্ট করা টেক পায়। দেখতে পাচ্ছ বন্ধুরা এখন কিন্তু হাঁটিয়ে নিচ্ছে। ভাই কেমন আছো? ছোটাও ঘোড়া মনে ভালো করে, ভালো করে ঘোড়া মনে ছোটাও, দেখতে যাই ফার্স্ট হবে কি রাউন্ডে। হ্যাঁ সে তো দেখতে পাচ্ছ, সেই সাইন লস করে ঘোড়া আসছে, ঘোড়া আসছে, এখন ঘোড়া মনে হবে কিন্তু একটু হাঁটিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ সরাসরি। বন্ধুরা তৃতীয় রাউন্ড শুরু হতে হয়, তোমাদের দেখা দেখতে পাচ্ছ, এখন কিন্তু ঘোড়া ওনাকে হাঁটিয়ে নিচ্ছে, আর 15 মিনিট বাকি আছে তৃতীয় রাউন্ড শুরু হবে, তার জন্য ঘোড়া ওনাকে হাঁটাচ্ছে দেখতে পাচ্ছ। আর সে সাইন লস্কর দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, পুরো ঘোড়া ওনাকে হাড্ডা হাড্ডিভাবে ফার্স্ট করায়, এ মাঠেও ফার্স্ট করাতে পারছে না, জানি না কি হয়েছে। তৃতীয় রাউন্ডে কিন্তু হাড্ডা শুরু হবে, তার জন্য সবাই উঠে গেল পিঠে দেখতেই পাচ্ছ, সব ঘোড়াগুলো কিন্তু এবার হাড্ডাহাড্ডি শুরু করে দিয়েছে। এবার কিন্তু তৃতীয় রাউন্ড শুরু হবে, পুরো সেই হাড্ডাহাড্ডি লেভেলের খেলা, শেষ রাউন্ড তোমাদের দেখাই। বন্ধুরা তৃতীয় রাউন্ড কিন্তু হাড্ডা হাড্ডি ঘোড়া শুরু হয়ে গেল দেখতেই পাচ্ছ, হাড্ডা হাড্ডি ভাবে শুরু হয়ে গেল দেখতে পাচ্ছ বন্ধুরা, হাড্ডা হাড্ডি ভাবে শুরু হয়ে গেল। বন্ধুরা কিন্তু দুটো ঘোড়া কিন্তু হাড্ডা হাড্ডি ভাবে ঢুকে গেল। পাচ্ছ তৃতীয় রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু সেই চতুর্থ রাউন্ড শুরু হবে, তোমাদের দেখাই দেখতে পাচ্ছ, সব ঘোড়া মনে কিন্তু একটু হাঁটিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছ, জল টল খাই হাঁটিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ বন্ধুরা এখন কিন্তু হাঁটাচ্ছে ঘোড়া ওনাকে, দেখতে পাচ্ছ বন্ধুরা এবার কিন্তু চতুর্থ রাউন্ড শুরু হবে, তার জন্য ঘোড়া ওনাকে কিন্তু হাঁটিয়ে নিচ্ছে। বন্ধুরা চলে এসেছি ইলিয়াসের ঘোড়ার সামনে, সরাসরি তোমাদের দেখাই বন্ধুরা, এবার কিন্তু চতুর্থ রাউন্ড শুরু হবে, তার জন্য ঘোড়া ওনাকে কিন্তু প্রস্তুতি নিয়ে নিয়ে দেখতেই পাচ্ছ। আর সন্ধ্যাও হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তোমাদের দেখাই দেখতেই পাচ্ছ, চলো তোমার সামনে দেখা একবার।
দেখতেই পাচ্ছ বাচ্চা তো তারা উন্মুখ শুরু হবে, তার জন্য ঘোরাগুলো কিন্তু প্রস্তুতি নিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছ টেক পায়ার কিন্তু হাই লস করে কিন্তু আরেকটা ঘোড়া কিন্তু এবার কিন্তু ছোটাবে 18 নম্বর। দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখতে পাচ্ছ এবার কিন্তু চতুর্থ রাউন্ড শুরু হবে, তার জন্য ঘোড়াগুলো কিন্তু প্রস্তুতি নিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে এসেছে, দেখতে পাচ্ছ ঘাস শুরু হয়ে গেছে বন্ধুরা। দেখতে পাচ্ছ টান টান উঠছে না, টান টান উঠছে না। বেচাকেনা হয় কোথায়? বিহারে। মানে আমাদের এই কাছাকাছি বলতে এদিকে মোটামুটি অন্যান্য রাজ্য বলতে পশ্চিমবঙ্গে কোনো নেই না ঘোড়া। বিহারে কোথায় ওটা? সোনপুর। সোনপুর বিহারে যাবো একবার, এই বর্ষা পড়লে যাবো। হ্যাঁ তাই ওইগুলো গেলে মাত্র টাকা নিয়ে যাবেন যেমন আরেক কিনে বসতে পারে।